আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালীগুল গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম দ্বিতীয় বর্ষ অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা খাজনাতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রিগাডোর খাজনাতত্ত্ব। রিগাডোর খাজনাতত্ত্ব ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডেভিড রিগাডো খাজনাতত্ত্বের তত্ত্ব প্রদান করেন, সেটা এই রিগাডোর খাজনাতত্ত্ব নামে খ্যাত। এখন আমরা দেখব যে রিগাডোর খাজনাতত্ত্ব আলোচনার প্রথমে যে খাজনা কি, খাজনা হচ্ছে ভূমির আদিম ও অক্ষয় ক্ষমতা ব্যবহারের জন্য ভূমি মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাই হচ্ছে খাজনা। এখন এই রিগাডোর খাজনাতত্ত্বটাকে আমরা একটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করব। বোর্ডে দেখে একটা রেখাচিত্র দেওয়া আছে, যে রেখাচিত্রে ভূমি অক্ষ ও এক্স অক্ষ হচ্ছে জমির পরিমাণ, আর লম্ব অক্ষ হচ্ছে ওয়াই, সেখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখন এরিকাটোর খাজনাতত্ত্বকে ব্যাখ্যা করার জন্য আমরা জমিকে তিনটা শ্রেণীতে ভাগ করব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। ও এম হচ্ছে প্রথম শ্রেণীর জমি, এম এন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, এন পি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এখন আমরা দেখব যে খাজনা এই বিষয়টা কীভাবে আমরা খাজনা নির্ধারণ করব। রিকাটো যে বিষয়টা বলতে চাচ্ছে যে উৎপাদনের পরিমাণ থেকে যদি আমরা উৎপাদন খরচ বাদ দিই তাহলে আমরা যেটা উদ্বৃত্ত পাবো এবং সেই উদ্বৃত্তটাই হচ্ছে খাজনা। তাহলে আমরা প্রথমে জমির উৎপাদনের পরিমাণ দেখব, জমির উৎপাদন খরচ দেখব এবং উদ্বৃত্ত দেখব। প্রথমে হচ্ছে ও এম বা প্রথম শ্রেণীর জমি উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এম এক্স ওয়ান জেড, আর এম এন পরিমাণ মানে দ্বিতীয় শ্রেণীর জমি উৎপাদনের পরিমাণ হচ্ছে এম এন ডাব্লিউ বি, এন পি তৃতীয় শ্রেণীর জমির উৎপাদনের পরিমাণ হচ্ছে এন পি এস টি, ও এম মানে প্রথম শ্রেণীর জমির উৎপাদন খরচ হচ্ছে ও এম আর কিউ, এম এন জমি মানে দ্বিতীয় শ্রেণীর জমির উৎপাদন খরচ হচ্ছে এম এন এস আর, তৃতীয় শ্রেণী মানে এন পি জমির পরিমাণ উৎপাদনের পরিমাণ উৎপাদন খরচ হচ্ছে এন পি টি এস। তাহলে আমরা দেখব যে ও এম মানে প্রথম শ্রেণীর জমির উদ্বৃত্ত উৎপাদনের পরিমাণ থেকে উৎপাদন খরচ বাদ ও এম এক্স ওয়ান জেড মাইনাস ও এম আর কিউ সমান সমান কিউ আর এক্স ওয়ান জেড, এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমির উদ্বৃত্ত। আর দ্বিতীয় শ্রেণীর জমির উদ্বৃত্ত হচ্ছে এম এন ডাব্লিউ বি মাইনাস এম এন এস আর সমান সমান আর এস ডাব্লিউ বি, আর তৃতীয় শ্রেণী মানে এনপি জমির উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে এন পি এস টি মাইনাস এন পি এস টি সমান সমান শূন্য। তার মানে হচ্ছে যে প্রথম শ্রেণীর জমির উদ্বৃত্ত আমরা পাইছি কিউ আর এক্স ওয়ান জেড, এটাই প্রথম শ্রেণীর জমির খাজনা। আর দ্বিতীয় শ্রেণীর জমির উদ্বৃত্ত আমরা পাইছি আর এস ডাব্লিউ বি, এটা দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। তৃতীয় শ্রেণীর জমিতে কোনো উদ্বৃত্ত নেই, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমির খাজনা নেই, কারণ যে জমির উৎপাদন খরচ এবং উৎপাদন পরিমাণ সমান সেখানে কোনো উদ্বৃত্ত থাকে না, ওটা খাজনা নাই, ওটাকে বলা হয় প্রান্তিক জমি। রিকাডো এই কথাই বলতে চাইছে যে যতই উপরের দিকে যাওয়া যায় মানে প্রথম শ্রেণীর জমির খাজনা বেশি থাকবে, দ্বিতীয় শ্রেণীর জমির পরিমাণ কম, এবং যে জমিটা নিকৃষ্ট সেই জমির কোনো খাজনাই থাকবে না। এই হচ্ছে রিকাডোর খাজনাতত্ত্বের মূল বিষয়টা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।